এখন আপনি বলবেন টাকা সাওয়া হারাম জায়েজ জিনিসকে হারাম বানালেন তাহলে মাদ্রাসায় যে শিক্ষক কোরআন হাদিস পড়াচ্ছে উনি কি বেতন চায় না মসজিদের খতিব কি বেতন চায় না যিনি কোরআন হাদিস লিখে বই লিখতেছেন উনি কি তার বইয়ের মাঝে গায়ে মূল্য দেননি পাঁচশো টাকা তিনশো টাকা একশো বিশ টাকা উনি চাইলেন জায়জ হলো বক্তাদের জন্য এটা হারাম বানিয়ে দিলেন আমরা দেখছি এই হালালকে হারাম বানানোর প্রতিযোগিতা বিভিন্ন আলেমদের বক্তৃতা থেকে আসতেছে যেমন যে মাহফিল করে টাকা নেয়া অনেকে বলছে হারাম কোনো সুযোগ নাই সাওয়াই যাবে না এবং তারা দলিল দিচ্ছে যে এমন লোকদের অনুসরণ করো যারা তোমাদের কাছে উজরত চাইবে না এই দলিল দিয়ে তারা বলছে টাকাই সাওয়া যাবে না কোথাকার দলিল কোথায় এনে লাগাইয়া দিল এই আয়াতটা ছিল সরাসরি আল্লাহর নবীদের ব্যাপারে এই জন্য আল্লাহ তারা আয়াতের শেষ অংশ বলছেন তারা প্রাপ্ত। অনুসরণ করো এমন ব্যক্তিদের যারা উজরত চায় না ওয়াহুম মুহতাদুন এবং তারা হেদায়াত প্রাপ্ত আপনি আয়াতের তরজুমা পড়েছেন ব্যাখ্যা দেখুন শান নজুল দেখুন রাসুলদের ব্যাপারে আয়াত নাজির হয়েছে রাসুলরা হেদায়াত প্রাপ্ত ছিলেন কোন উজরত তারা চাইতেন না কিন্তু আমরা তো মোয়াল্লিম আমরা প্রশিক্ষক আমরা শিক্ষা দিতে যাই মাহফিলে আমরা যখন একজন শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হই তখন কি ওই আয়াত আমাদের সাথে ফিট করা যাবে তাহলে তো মসজিদের খতিব উনি টাকা চাইবেন কেন উনি বেতন চায় উনার ওয়াজ অনুসরণ করা যাবে না আর আমরা কি আদৌ আমাদেরকে অনুসরণ করতে বলি আমরা যারা বক্তা আমরা অনুসরণ করতে বলি কোরআন এবং হাদিসকে একজন শিক্ষক হিসাবে দায়ী হিসাবে হিসাবে আমরা আপনাদেরকে কোরআন হাদিসের দিকে ডাকছি এখন আপনি বলবেন টাকা হারাম জিনিসকে হারাম জায়েজ বানালেন তাহলে মাদ্রাসায় যে শিক্ষক হাদিস মসজিদের খতিব কি বেতন চায় না যিনি কোরআন হাদিস লিখে বই লিখতেছেন উনি কি তার বইয়ের মাঝে গায়ে মূল্য দেননি পাঁচশো টাকা তিনশো টাকা একশো টাকা উনি চাইলেন জায়জ হলো বক্তাদের জন্য এটা হারাম বানিয়ে দিলেন এই সিজনের শুরুতে আমি ঢাকা থেকে চাঁদপুরে গিয়েছি মাহফিল করার জন্য আমি টাকা চাইনি কিচ্ছু বলিনি আসার সময় আমাকে প্যাকেট দিয়েছে পরে আমি প্রতি মধ্যে এসে একটু হাতে নিয়ে দেখি মাত্র দশ হাজার টাকা চাঁদপুর যেতে খরচ হয় কত তারপরে আবার ওই চাঁদপুর থেকে আসা যাওয়ার কষ্ট কত যদি আমার রাস্তায় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আমার পাঁচ লাখ টাকা লাগে এই টাকাটা আমি কোথায় পাবো আমার সাথে একজন আমার সহকারী আছেন আর আছে ওদের বেতন কোথ থেকে যাবে তা আমরা কেউ চাইব না আর আপনারাও দিবেন দাওয়াত বিকাশ মাঠে ময়দানে থাকবে তো এই আপনারা এক পেশে কথা বলবেন না হালালকে হারাম বানাবেন না একজন শিক্ষক ইউনিভার্সিটিতে যখন পড়ায় তার বেতনের ক্যাটাগরি কত আবার আরেকজন শিক্ষক যখন প্রাইমারি টিচার হয় তার বেতনের স্কেল কত দুইটা কি সমান প্রাইমারি তিনিও টিচার ইউনিভার্সিটির তিনিও টিচার ওই দুই টিচারের বেতন সমান না তাই বক্তাদের মাঝে সবাই সমান মনে যা চা তাই দেবেন এরকম হলে তাহলে যারা একবারে আফার ক্লাসের বক্তা আর যারা আফার ক্লাসের নয় তারা কি সমান হয়ে যাবে এটা বড় পরিতাপের বড় দুঃখের যে আপনারা হালালকে হারাম বানাচ্ছেন হ্যাঁ আপনি বলতে পারেন যে বাড়াবাড়ি করা ঠিক নয় চাইতে গিয়া বড় অঙ্কের টাকা হাঁকিয়ে এর নিচে হলে যাব না এরকম দাওয়াতের ইমেজ থাকে না আপনি এটা বলতে পারেন আপনি অনুত্তম বলতে পারেন কিন্তু একবারে হারাম বলে দিচ্ছে এই বাড়াবাড়ি সকল ফতুয়ার ক্ষেত্রেই আমাদের বন্ধ করতে হবে এরপরে আরো কষ্টের কথা বলি যে সমস্ত বক্তাদেরকে মাত্র দুই হাজার টাকা দেয় তিন হাজার দেয় পাঁচ হাজার টাকা দেয় পথ ভাড়াটাও ঠিক করে দেয় না এই বক্তার সংখ্যা আমাদের দেশে হাজার হাজার আর পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেয় এই বক্তা হাতে গনা দশ বারো জন আপনারা ওই দশ বারো জনের টাকাটা দেখে হারাম ফতুয়া দিয়ে দিলেন আর যাদেরকে ঠকাচ্ছে তিন হাজার পাঁচ হাজার দিচ্ছে গাড়ি ভাড়াও দিচ্ছে না ওদেরকে যে এত ঠকাচ্ছে হাজার হাজার বক্তাকে তাদের ব্যাপারে ফতুয়া বাজ এই মুফতি ভাইয়েরা কয়দিন ফতুয়া দিয়েছেন ওদের পক্ষে কয়টা স্ট্যাটাস লিখেছেন যে মাহফিল কমিটিকে সংশোধন করার জন্য কতবার চেষ্টা করেছেন আমার মনে হচ্ছে আমরা হিংসা পরায়ণ হচ্ছি আমরা প্রতিহিংসার দিকে আগাচ্ছি এই জন্য বক্তাদেরও সাবধান হওয়া লাগবে আর যারা মুফতি ফতুয়া দিচ্ছেন আপনারা ফেসবুকে ইউটিউবে যেখানে সেখানে ওই কো সাবধান হওয়া লাগবে তালা আমাদের সকলকে সতর্কতার সাথে পারস্পরিক শ্রদ্ধা বোধ রেখে ময়দানে কাজ করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি